জিওরলার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। 2015 সালের মাধ্যমিক পরীক্ষায় মানচিত্র চিহ্নিতকরণ বা ম্যাপ পয়েন্টিং অংশে যে সমস্ত স্থান বা অঞ্চলগুলি ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত প্রতীক সহ চিহ্নিতকরণের জন্য দেওয়া হয়েছিল, সেইগুলি আমরা উপযুক্ত প্রতীক সহ মানচিত্রে চিহ্নিত করব। 2015 সালে মানচিত্র চিহ্নিতকরণের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 10, তার মধ্যে ভারতের রেখা মানচিত্রে মানচিত্র চিহ্নিতকরণের জন্য বরাদ্দ ছিল 5। এখানে 5টি মানচিত্র চিহ্নিতকরণের জন্য দেওয়া হয়েছিল। কারাকোরাম পর্বত, কাবেরী নদী, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান, ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, তার উপযুক্ত প্রতীক আমরা ব্যবহার করেছি, সেগুলো এখানে নির্দেশিকায় উল্লেখ হয়েছে। প্রথমে আমরা কারাকোরাম পর্বত চিহ্নিত করব। প্রশ্ন অনুযায়ী দাগ নম্বর উল্লেখ করতে হবে। প্রথমে আমরা কারাকোরাম পর্বত চিহ্নিত করলাম, উপযুক্ত প্রতীক কি প্রতীক ব্যবহার করলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নির্দেশিকায় উল্লেখ করলাম। পরের প্রশ্ন কাবেরী নদী, কাবেরী নদী আমরা মানচিত্রে চিহ্নিত করলাম উপযুক্ত প্রতীক, এবং কোন প্রতীকটা কাবেরী নদীর জন্য ব্যবহার করেছি নির্দেশিকায় উল্লেখ করলাম। পরেরটা আসছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান, কি প্রতীক দিয়েছি, প্রতীক চিহ্ন আমরা এখানে গোল চিহ্নটা দেওয়া হয়েছে দেখিয়েছি। ভারতে কোথায় সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান আছে, মৌসিনরাম। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান মৌসিনরাম আমরা মানচিত্রে চিহ্নিত করলাম। পরের প্রশ্ন ছিল ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, এখানে কি ধরনের প্রতীক ব্যবহার করা হয়েছে তা লেখা হয়েছে নির্দেশিকায়। ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়, এই অংশটার চিহ্নিত করা হয়েছে। বৃহত্তর অংশ থেকে একটা অংশ চিহ্নিত করা হয়েছে যেখানে কার্পাস চাষ ভালো হয়। 5 নম্বর আছে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র জামশেদপুর আমরা উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম। তাহলে আমরা 2015 সালের প্রশ্নপত্র অনুযায়ী কারাকোরাম পর্বতশ্রেণী উপযুক্ত চিহ্ন সহ চিহ্নিত করলাম ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে কার্পাস চাষ ভালো হয়, সেই অংশটা চিহ্নিত করলাম। আমরা চিহ্নিত করলাম কাবেরী নদী, আমরা চিহ্নিত করলাম পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র জামশেদপুর, এবং আমরা চিহ্নিত করলাম ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান মৌসিনরাম। এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওরলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারেন বা পারো। ধন্যবাদ।